আজকে যে দেখছি দুই বন্ধু আর পুষ্ট করার পরে একটা জায়গা আছে বসুন্ধরা রিভার ভিউ। আর বসুন্ধরা রিভার ভিউ তো আসলে গাইস আমরা এখন বর্তমানে পোস্তকলা ব্রিজে প্রবেশ করতেছি। সো আমরা যে জায়গায় যাবো সেটা হচ্ছে পোস্তকলা পার হয়ে তারপরে আমাদেরকে যেতে হবে ওইখা পোস্তকলা ব্রিজ পার হয়ে তারপরে একটা রিক্সা নিতে হবে। রিক্সা নিয়ে তারপরে আমাদের যে জায়গায় শ্যুটিং করবো আমরা সেই জায়গা দেখার জন্য যেতেছি। সো নেক্সটে আমরা ওই জায়গায় শ্যুটিং করবো, সো সেই জন্য আমরা শ্যুটিং স্পটগুলো দেখবো যে আসলে ওই জায়গায় শ্যুটিং করার মতন কোনো ভালো প্লেস আছে কি না। তো সেই জন্য আমরা মূলত আজকে দেখেছি। আর একটা গুরুত্ব হচ্ছে এই কারণে যে আমাদের শ্যুটিং করা জায়গাগুলো কীরকম হইতে পারে, নেক্সটে আমরা কীভাবে করবো। তো গাইস এটাই আমরা চলে আসছি, নাইস জায়গা, নাইস প্লেস, নাইস লোকেশন। তো গাইস জায়গাগুলো ভালোই লাগতেছে, দেখা যাক সামনে কীরকম হয়। এখানে একটু গ্রাম সাইড এরকমই বলা হয়, গ্রামের মতনই আছে মানে একটু সামনের দিকে। তো এই জায়গাগুলো খুবই ভালো, এই জায়গায় কিছুটা কিছুটা ভাঙ্গা আছে, তো ব্যাপার না, সমস্যা নাই। আর সামনের দিকে আমরা আগাই দেখি সামনে আমাদের জন্য কী ওয়েট করে, আশা করি অনেক ভালোই হবে। তো গাইস দেখতে পারতেছেন কীরকম, এটা হচ্ছে ইট বাটা। সো এখানে চাইলে আমরা খুব ভালোভাবে হে গাইস চলে এসেছি ইট বাটায়। সো এখানে অনেক সুন্দর একটা প্লেস, সো অনেক সুন্দর একটা জায়গা। ওই তুই কী করতেছিস, ব্যাগে থেকে কিচুরি করতেছিস আমারও? ওই বেটা কে অবস্থা বন্ধু, ভালো লাগতেছে না? আমার বন্ধু ভিডিও শ্যুট করতে করতে অনেক টায়ার্ড হয়ে গেছে গা। তো আসলে এখন বাসায় চলে যাব, তো বন্ধুর নিয়ে অনেকক্ষণ ভিডিও শ্যুট করলাম। তো দেখা হবে আগামী সপ্তাহ বন্ধু, অনেক টায়ার্ড হয়ে গেছে গা ভিডিও করতে করতে গেছে। আমার বন্ধু তোর কি ইচ্ছে আমার কতক্ষণ তোর ভুলটি পরামর্শ নিতে বেটা? ঠিক আছে তো আমি চা খাবি, ওকে ঠিক আছে তাহলে চা। তো গাইস এখানে কিন্তু ভালো কিছুই নাই, জাস্ট একটা দোকান আছে, দোকানে যা যা পাইতেছি তাই খাইতেছি, আর কি খাবো এখানে, রুটি মুটি ছাড়া আর কিছুই নাই। সো একটা একটু ভিতরে তো জায়গাটা, তো এই কারণে আসলে দোকানপাট বেশি একটা নাই, তো পুরা মিলাই কিন্তু একটাই দোকানে আছে। সো আচ্ছা বন্ধু গো, তুই এরকম করতে আসতে গেলে কেমন লাগে? না কই যাহার গো, আমি চালাইতে পারি না যে আমার লেগে। ঠিক আছে তুই চা খাইতে দেখছ, তুই চা না খাইলে পড়েই না। ঠিক আছে তুই চা খাইতে আসছিস, চা খা তাহলে। আবার কী ইচ্ছে আমার এরকম করতে আসতে, আমার আগে বগাতে আসতে ভাইও আর কেমন গেল রে। ওকে গাইস চা খাওয়া শেষ, এখন চলে যাবো। সে ভিডিও করতে হবে না ভালো করে, অনেক বকাশা করছে, সে বলতেছে যে চা না খেলে নাকি তার মাথাটা নষ্ট হয়ে যাবো, ওই কারণে চা খাওয়াইতে নিয়ে আসছি ভাই। আপনি কইতে হইছে ভাই চা খাইছে, এখন মন চলে যাবো। বন্ধু বিজলিতে আছে দেখি কয়টা, এখন 11 টাকা। সো গাইস দেখতেছেন রুবেলের মাথা অনেক খট আছে, সো 21 টাকা মাত্র বিলিছে। নো ভাই আপনি 22 টাকা দিলাম, একটা ভাই দাও দেন রাম ভাই, বন্ধু পাগলাই করতেছে আসলে। ওই আমার উপর অনেক রেগে আছে, ওই কারণে যে আসলে ওই ভিডিও করতে পারে না আজকে, ওই কারণে তো তাল কাটতেছে, দেখি কিভাবে কাটে ওই তাল। ভাইয়া তুমি কি এটা প্রফেশনাল? হ্যাঁ খাইলাম রে। তুমি কি প্রফেশনাল? এটা আগে থেকে করো এই কাজ? ও মাই গড, চেহারায় তো এরকম দেখাই আছে যে আগে থেকে মনে হয় তালের ব্যবসা করো। খাবি খাবি তাল খাবি? না চাওয়া তুমি তো কাটতেছো ভাইয়া।
খানা পিনা সব শেষ হয়ে গেছে, তাল খেলাম, চা খেলাম, কিসের জন্য তো চেয়ে আসা আমি জানি না। অনেক বকছিলাম আমি ভিডিও শুট করানোর জন্য, আমি শিখেতেছি এইভাবে ওই করে অন্যভাবে, সো এই কারণে রুবেলা আমি অনেক বকাবকি করছি। আর ওই কারণে রুবেলা এইটু যাই বন্ধু, চা খাইছিস না? ক্রানীগঞ্জের দিকে এটা আসতে হবে আপনার, করতে হবে। এই জায়গার নামটা হচ্ছে কি জানো বন্ধু? হ্যাঁ, এই জায়গার নামটা জানো কি? এই জায়গার নাম হলো বামনগাঁও। বামনগাঁও, এটা হচ্ছে ক্রানীগঞ্জের বামনগাঁও, ঠিক আছে? সো আপনার ক্রানীগঞ্জ পোস্তগোলা ব্রিজে এই পাশে, এই পারে আইসা, আইসা পরে আপনার রিক্সা নিলে এখানে নিয়ে আসবে। সো ব্রান্ডগাঁও বললে এখানে নিয়ে আসবে। সো আপনারা চাইলে আসতে পারেন, এখানে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। এদিকে দেখুন, পুরো গ্রামের মতন, এখানে শুধু ইট ভাটা আর ইট ভাটা আছে। আর চাইলে আপনারা আসতে পারেন এখানে।